नमस्कार सकल के आपनार प्रिय यूट्यूब चैनल इंडियन जॉब नोटिफिकेशन चैनल बंधुरा आईडीबीआई बैंक थेके जे नतून नियोग संक्रांत विज्ञप्ति बेरिये छे आज आमरा ता निये आलोचना करब सेखाने पोस्ट कतगुली रयेछे योग्यता की रयेछे एबं किभाबे अप्लाई करबेन सम्पूर्ण विषय निये डिसकस करब बंधुरा भिडियो शुरू करार आगे आपनादेर काछे छोट्ट एकटी रिक्वेस्ट जदि चैनल नतून दर्शक होये थाकेन ताहले अवश्यई सबसक्राइब करे पाशे थाका बेल आइकनटी अन करे राखबेन सबार प्रथमे आपडेट पाओयार जन्य এই হচ্ছে নোটিফিকেশন যেটি আইডিবিআই ব্যাংক থেকে পাবলিশ করা হয়েছে এখানে পোস্ট নেম দেওয়া হয়েছে এক্সিকিউটিভ এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে এখানে নিয়োগ করা হবে বন্ধুরা এখানে ভ্যাকেন্সিগুলি দেওয়া রয়েছে এক্সিকিউটিভ পদে এখানে 1044টি ভ্যাকেন্সি রয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে এখানে 500টি ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা এখানে টোটাল 1544টি ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া রয়েছে কোন ক্যাটাগরির জন্য কটি পোস্ট রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশনটি শুধু অনলাইনের মাধ্যমে হয়ে থাকে এখানে অনলাইন ডেট দেওয়া রয়েছে June 3, 2022 টু June 17 অর্থাৎ বন্ধুরা অনলাইন অ্যাপ্লিকেশনটি শুরু হবে 3 তারিখ থেকে 17 তারিখ অবধি এখানে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে রাখা হয়েছে এজ বন্ধুরা এখানে যারা যারা এক্সিকিউটিভ পদের জন্য এখানে অ্যাপ্লাই করবেন তাদের এখানে মিনিমাম এজ থাকতে হবে 20 ইয়ার্স এবং ম্যাক্সিমাম 25 ইয়ার্স আর বন্ধুরা 20 থেকে 25 ইয়ার্সের মধ্যে যারা রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং বন্ধুরা আইডিবিআই ব্যাংক PGDBE এই পদে যারা অ্যাপ্লাই করবেন তাদের এখানে মিনিমাম এজ 21 ইয়ার্স এবং ম্যাক্সিমাম 28 ইয়ার্সের মধ্যে হয়ে থাকলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন বন্ধুরা এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে আপনি যদি গ্রাজুয়েশন পাস করে থাকেন যে কোনো ইউনিভার্সিটি থেকে তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন বন্ধুরা এখন আমরা এখানে সিলেকশন প্রসেসের সম্পর্কে জেনে নেব বন্ধুরা এখানে এক্সিকিউটিভদের জন্য এখানে সিলেকশন প্রসেস রয়েছে প্রথমে আপনার এখানে ওটি অর্থাৎ অনলাইন টেস্ট হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তারপর এখানে প্রি রিক্রুটমেন্ট মেডিকেল টেস্ট হবে তারপর আপনার এখানে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে এবং বন্ধুরা আপনারা যারা যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে এখানে অ্যাপ্লাই করবেন তাদের এখানে প্রথমে অনলাইন টেস্ট হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তারপর পার্সোনাল ইন্টারভিউ হবে তারপর এখানে মেডিকেল টেস্ট হবে তারপর এখানে আপনার ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে বন্ধুরা আপনার যে এখানে ওটি অর্থাৎ অনলাইন টেস্ট হবে তার এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে কোন সাবজেক্ট থেকে কত কোশ্চেন আসবে এবং কত মার্ক থাকবে এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে বন্ধুরা আপনার প্রথমে এখানে লজিক্যাল রিজনিং থেকে 60 কোশ্চেন 60 মার্কের থাকবে তারপর এখানে বন্ধুরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 40 কোশ্চেন 40 মার্ক কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 40 কোশ্চেন 40 মার্ক তারপর এখানে জেনারেল নলেজ থেকে আপনার এখানে 60 কোশ্চেন 60 মার্ক টাইম দেওয়া রয়েছে এখানে 2 ঘন্টা তারপর এখানে আপনার এখানে নেগেটিভ মার্কিংও দেওয়া রয়েছে 0.25 করে অর্থাৎ আপনাদের এখানে 4টি কোশ্চেন ভুল গেলে 1 নম্বর মাইনাস করা হবে এখানে ন্যাশনালিটি দেওয়া রয়েছে এ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ আপনি ভারতের নাগরিক হয়ে থাকলে তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন এখানে এজ রিল্যাক্সেশনও দেওয়া রয়েছে এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্টরা এখানে 5 ইয়ার্সের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টরা এখানে 3 ইয়ার্সের এজ রিল্যাক্সেশন দেওয়া রয়েছে পিডাব্লিউডি ক্যাটাগরিদের জন্য এখানে 10 ইয়ারের রিল্যাক্সেশন দেওয়া রয়েছে এখানে হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে বলা রয়েছে ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই থ্রু অনলাইন অনলি বন্ধুরা এখানে আপনি শুধু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন বন্ধুরা এখানে অনলাইন অ্যাপ্লিকেশনটি স্টার্ট হয়েছে 3 জুন থেকে বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি শেষ হবে 17 জুন অর্থাৎ 17 তারিখ এই ডেটের মধ্যে আপনারা এখানে অ্যাপ্লাই করে নেবেন বন্ধুরা অ্যাপ্লাই করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা অ্যাপ্লাই লিঙ্কটি পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেটস টু ভিজিট দ্য ব্যাংকস ওয়েবসাইট www.idbibank.in আপনারা এই ওয়েবসাইটে গিয়েও এখানে নোটিফিকেশনটি এবং অ্যাপ্লাই করতে পারবেন বন্ধুরা এই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন হচ্ছে অনলাইন পেমেন্ট অফ ফি বন্ধুরা এখানে যারা যারা অ্যাপ্লাই করবেন তাদের এখানে সবাইকে এখানে পেমেন্ট করতে হবে বন্ধুরা এখানে এসসি এসটি পিডাব্লিউ ক্যান্ডিডেটস অনলি এখানে 200 টাকা এখানে এসসি এসটি পিডাব্লিউ ক্যান্ডিডেটের এখানে 200 টাকা পেমেন্ট করতে হবে এবং আদার্স ক্যান্ডিডেটের এখানে 1000 টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য কিছু অনলাইন মুডও দেওয়া রয়েছে আপনারা এগুলো দেখতে পাচ্ছেন ক্রেডিট কার্ড ভিসা কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে আপনারা এখানে অনলাইনে পেমেন্ট করতে পারবেন এই পোস্টে যারা অ্যাপ্লাই করবেন তাদের এখানে স্টেট এবং সিটি নেম দেওয়া রয়েছে আপনার কোথায় এক্সাম হতে পারে তাদের এখানে সম্পূর্ণ ডিটেলস ত্রিপুরা থেকে যারা অ্যাপ্লাই করবেন এখানে তাদের আগরতলা এক্সাম সেন্টার দেওয়া রয়েছে আপনারা এটি দেখতে পাচ্ছেন বন্ধুরা নোটিফিকেশনটি চেক আউট করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা নোটিফিকেশনটি চেক করতে পারেন বন্ধুরা এই ভিডিও সম্পর্কে আপনার কোনো কোশ্চেন বা ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার আরেকটি নতুন ভিডিওতে ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত